আমি আজকে প্রায় 7 মাস পরে চলে আসলাম ইতালির খোলা বাজারে, আর আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব এই খোলা বাজারটার মধ্যে কী ধরনের দোকান বসে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে হাটের মতন, যে সপ্তাহে একদিন বসে, এটা হচ্ছে সোমবারে বসে। চলুন ব্যাগকে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। হাটটা বসে সকাল 8টা থেকে শুরু হয়, কিন্তু 6টা থেকে তারা এসে দোকানটা মেলে এগুলা, আর এটা হচ্ছে গাড়িতে করে নিয়ে আসে। তাই প্রত্যেক শহরে এক এক সপ্তাহ এক এক দিন এক এক শহরে হয়, যে সপ্তাহ যে শহরে হয় ওই সপ্তাহে ওইখানে দোকানগুলা বসে। যেটা হচ্ছে একটা কাপড়ের দোকান পুরাটা, তারপরে পাশেরটা হচ্ছে ব্যাগের দোকান, যেখানে একটা ব্যাগের দোকান, তারপরে সাতেরটা হচ্ছে ফুলের দোকান, যেখানেও ব্যাগ আছে। এগুলো হচ্ছে এমনি সস্তাগুলা, 6 এরও, 3 এরও, 8 এরও, 5 এরও, 10 এরও। আর এখানে হচ্ছে ফুল, ফুলটা হচ্ছে ফুলের দোকান, দেখেন একটু হচ্ছে 10 টাকার একটা ব্যাগ, শুনে যাচ্ছে না? এগুলো কিন্তু অরিজিনাল লেদারের না, এই জন্য একটু দাম কম। যেরকম একটু হচ্ছে 3 এরও, একটু হচ্ছে 8 এরও, যেমন 8 এর মধ্যে এটা ছোটোর মধ্যে, প্লাস্টিকের। তারপরে হচ্ছে একটা জামা কাপড়ের দোকান এখানে, এর পাশে হচ্ছে আবার কসমেটিক্স এর দোকান, এই যে সস্তা এগুলা, এখানে 1 টাকা করে সব কিছু, 1 এরও করে, এখানে 1 এরও করে কানের ফুল, মোজা ছোট বড় সবাই, এটা হচ্ছে মোজার দোকান। তারপরে হিজাব মানে এরা গলায় একটা দেয় শার্পার মতো, তারপরে সাতেরটাও মোজা, আর নাইট ড্রেস পিজামা, এখানে একটু হচ্ছে নাইট ড্রেস, সুন্দর সুন্দর নাইট ড্রেস। এইভাবে প্রত্যেকটা দোকান এই হাটটাতে বসে। এটা হচ্ছে ইতালিয়ান দোকান, এই জন্য লোক সংখ্যা কম, কারণ এগুলোর দাম একটু বেশি। যেমন এই গেঞ্জিগুলো সাড়ে, এটা হচ্ছে 15 এরও, সাতেরটা হচ্ছে 20 এরও, এগুলো আরো দাম বেশি, এই জন্য এগুলো লাগাই নাই। যা যা পছন্দ হবে তারপর জিজ্ঞেস করবে। এর পাশে হচ্ছে আবার ঘরের এ থেকে যে টুকিটাকি সবে পাওয়া যায়, এই যে কাঠি, এই যে কাঠি টাঠি সব সব আছে, চাটনি সব, 1 এরও, 2 এরও, তারপর গ্লাভস, এই বাথরুমের ঘরের কলের, মানে 1 এরও, 2 এরও করে, এগুলো বেশিরভাগ চাইনিজ মালে। আর পাশে হয়েছে বিশাল বড় একটা জুতার দোকান, অনেক বড় দোকান, অনেক বড়, ছাড় দিছে 50%, দেখি কি কি আছে, একটু কাছে যাই দেখবো। এগুলো 5.5 এরও করে দিচ্ছে, একদম পিঙ্ক কালারের, আমার নাতনি দেখলে তো খুশি হয়ে যেত। এগুলো 7 এরও, বাসে পড়ার, এটার সাথে হয়েছে আবার ঘরের প্লেট বাটি, কি সুন্দর সুন্দর দেখছি, মানে এখানে সব আছে। আপনি আসলে যদি ঘরের দরকার হয়, দামি কম দামি মিডিয়াম সব কিছু আছে। পাশে আবার এই যে শু জুতা দোকান, সব এই পাশে আবার একটা কাপড়ের, এইভাবে পুরো মার্কেটটা জুড়ে একদম। আজকে পুরো রাস্তাটা গতকালকে থেকে গাড়ি দিয়ে, মানে গাড়ি ঢুকতে পারবে না, পার্কিং করতে পারবে না, বন্ধ করে দিছে। আবার এইদিকে আছে পুরো
এখানে গরমের শুধু মাটির বাসন, আর দুই তিনটা দোকান বসবে, মানে এগুলার হয়েছে ডিজাইন চলে যায়, তখন মার্কেট থেকে তারা সস্তা দামে কিনে নিয়ে আসে, আর এখানে তখন এগুলার কম দামে বিক্রি করে। এখানে আবার কাটা কাপড়ও রাখে, আপনি গস কাপড়, এরকমও দুই তিনটা দোকান বসে, আর দেখেন কি পরিমাণে বিক্রি হচ্ছে। কারণ এগুলো দেখা গেছে মার্কেট থেকে যেটা কিনতে হবে 50 ইউরো দিয়ে, সেটা কিন্তু এখানে 10 ইউরো দিয়ে পাওয়া যায়। আবার এখানে বাংলাদেশের গুলিস্তানের মতনও দুই তিনটা দোকান বসে, যে মানে অনেকে আছে একদিন দুই দিন ব্যবহার করছে, ব্যবহার করা জামা কাপড়ও বিক্রি হয়, সেগুলো প্রচুর কিনে, যা দেখি লোকজনে প্রচুর কিনে, তাই এই বাজারটার মধ্যে সব ধরনের সব কিছু পাওয়া যায়। ফুল বাগান, ফুল গাছ, কৃষ্ণ কৃষ্ণ ফুল গাছ, এগুলো হচ্ছে সামারের ফুল, এই যে 6 মাসের জন্য কিনবে, গাঁদা, বুঝছেন, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, এখন একটা আইসক্রিম খাবো, বুঝছেন, আইসক্রিম জামাই আইসক্রিম খাওয়াবো, বুঝছেন, হাজবেন্ডের সাথে বের হলে একদিকে লাভ আছে, বুঝছেন, পকেটের টাকা একটাও খরচ হয় না, বরং সে একটু পরপর জিজ্ঞেস করবে কাফে খাবে আইসক্রিম খাবে। যাই হোক, আজকে দেখি জামার থেকে কী উসুল করা যায়। আইসক্রিম তো খাই খেলাম, শুধু আইসক্রিম খেলে তো হবে না, কারণ আবার কবে বের হই সেটার কোনো ঠিক নাই, কারণ আমি যদি কাজে জয়েন করে দিই তখন এই সোমবার বাজারে আমার বের হওয়া পড়ে না। যাই হোক, হাঁটতে হাঁটতে দেখলাম একটা, মানে আমরা এদেশের আমাদের কিনার মতন ড্রেস আমরা পাই না, কারণ আমি তো পরি লম্বা হাতা ড্রেস, এই জন্য এখানে বেশিরভাগ জামা পাওয়া যায় ওয়ান পিসগুলা, মানে হাতা নাই বা হাফ হাতার বা থ্রি কোয়ার্টার হাতার, যার কারণে ফিনটা পছন্দ হইলো, আমার জামাটা মানে ওই হাতার জন্য আমি কিনতে পারি না। তো আজকে হঠাৎ দেখলাম যে ডলের গায়ে একটা যা ওয়ান পিস পরাই রাখছে, কিন্তু লম্বা টম্বা সবে আছে, হাতাটাও মানে থ্রি কোয়ার্টার থেকে একটু লম্বা, তাই ভাবছি আজকে উসুল করা যাবে জামাইয়ের পকেটের টাকা, এখন এটা পছন্দ করে নিয়ে নিলাম। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আর আমার বেশি পছন্দ হয়েছে আমার হাজবেন্ডের, তবে আফসোস হচ্ছে দাম বেশি না, মাত্র 23 ইউরো, কারণ এটা ছাড় দিয়ে দিছে, এটা হচ্ছে মানে আরও 6 মাস আগের ডিজাইন, যার কারণে আমি 40 ইউরোটা মাত্র 23 ইউরোতে কিনতে পারছি। আর জামাটা মানে ডলের গায়ে পরাছি যে খুবই সুন্দর লাগছে, আমাকে কেমন লাগবে আমি জানি না, দাও দিবা না, কার জন্য কিনছ, কার জন্য কিনছ, থ্যাংক ইউ, পকেট খালি, 3000 টাকা জিনিস কিনে কো কিনবা, হা কর কিনো, হ্যাঁ কোনটা, ব্লু এটা নবারিবা, অবশেষে আমার হাজবেন্ডও একটা কিনছে, কিনতেছে ব্লু কালারের, তার আবার এটা একটা অভ্যাস আছে, সে এরকম হাঁটে আসুক বা যে কোনো দোকানের সামনে দিয়ে যাক, যখন ডলের গায়ে গেঞ্জি টেঞ্জি ফরাই রাখে বা শার্ট, তখন তার কিনতে ইচ্ছে করে। আর আমি এগুলোর জন্য এখন আর কিছু বলি না, কারণ আমাদের তো এখন সময় হয়েছে কেনাকাটা করার, সময় অবশ্য আরও আগে হয়েছে, আরও আগে ব্যস্ততার জন্য পারি নাই, মানে যেটা যখন দরকার ছিল তখন শুধু দরকারটাই কিনতাম, আর এখন কিছু কিছু জিনিস আছে অপ্রয়োজনীয় কিনে ফেলি, যে এটা প্রয়োজন নাই ভালো লাগছে কিনে ফেললাম। যাও আরেকটা জিনিস দেখেন, এদের এই গাড়িটার মধ্যে কিন্তু সব কিছু আছে, আমার হাজবেন্ড এখন এই ড্রেস টি শার্টটা টাইল দিয়ে আসছে, মাশাল্লাহ তাকে খুবই ভালো লাগছে, আর সে তো একটু ফর্সা মানুষ, তাকে যে কোনো কালারের টি শার্ট বলেন শার্ট বলেন ভালো লাগে, কারণ তার জন্য ড্রেস মানে কাপড় সাপড় কিনতে এত হিমশিম খেতে হয় না। যাক, অবশেষে তারটাই হলো দামি, 30 ইউরোতে কিনছে সে একটা টি শার্ট, আর দুইটা কিনতে চাইছে, আমি বলছি আজকে একটা কিনো, তোমার দেখা গেছে আবার যদি 2-3 সপ্তাহ পরে আসো তখন আবার আরেকটা দেখলে তোমার কিনতে ইচ্ছে করবে, তাই আরেকটা আরেক ডিজাইনের কিনবা। যাক, স্বপ্ন কথাটা শুনছে, কারণ ভালো বুদ্ধি দিছি তো, কারণ মাঝে মধ্যে তো আছে হাজবেন্ডরা ভালো বুদ্ধি দিলে মনে করে যে হিংসামি করি বলছি না কিনার জন্য, তো আজকে মনে হয় মন মেজাজ ফুরফুরা আছে, এই জন্য বলছি যে একটা কিনো আরেকটা অন্য দিন কিনবা। যাক, আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলে ভালোই লাগছে, আমরা অবশ্য মানে অলসতার জন্য বের হই না, নাহলে ইতালিয়ানরা কিন্তু সবাই, বিদেশিরা সবাই কিন্তু বের হয়, এই যে দেখেন একটা মুরব্বি হাঁটতে পারে না, কিন্তু তারপরও কী সুন্দর হুইল চেয়ার দিয়ে বেরিয়ে পড়ছে,
কারণ এরকম সবাই, মানে সবাই এদেশে সবাই কি করে, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে অনেক সময় দেয়, কিন্তু আমরা দিনে আমরা দেখা গেছে বাসায় এখন থাকলে আমরা মোবাইল নিয়ে বসে থাকতাম, মোবাইলে যে অন্যদের সব কিছু দেখে এটা নিয়ে আর চিন্তা করতাম যে ইস কেউ দেখা গেছে মারা গেছে, কেউ পরকিয়া করছে, কেউ কারোর দ্বিতীয় বিয়ে হয়েছে, কেউ বয়স্ককে বিয়ে করছে, কেউ অল্প বয়সীকে বিয়ে করছে, দেখা গেছে মোবাইলে আমরা এগুলো দেখে দেখে এগুলো নিয়ে আমরা চিন্তা করতাম, আলোচনা করতাম। আর এই দেশে কিন্তু কি সুন্দর খোলা বাজারটা সবাই বের হয়ে যায়, এই যে আজকে বের হয়ে আসছি সত্যি খুবই ভালো লাগছে। তবে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ পছন্দের ফল কিনছি, এগুলো এখন মজা করে খাবো, কারণ বাংলাদেশে আমি অনেক মিস করছি ফলকে, কারণ বাংলাদেশে আমি মন মতন কোনো ফলে খেতে পারি না ফলমানিনের ভয়ে, কারণ যখনই যে ফলটা খেতে বসতাম আমার কিন্তু অনেক ভয় লাগতো। তারপর যাক আমি ইতালি থেকে একটা মেডিসিন নিয়ে গেছি, ওইগুলো দিয়ে মাঝে মাঝে আমি খেতাম, এজন্য আজকে আমার পছন্দের ফল কিনে নিয়ে আসছি, ফ্রাগোলা আর সেলিজি, এগুলো এখনও ভালো মতন বের হয় নাই। তারপর আমরা বাংলাদেশিরা আছে না, প্রথম যেটা বের হয়ে একটু কিনি আগ্রহ দিয়ে, এটার স্বাদ লাগুক বা না লাগুক, ঠিক আজকে আমার এই অবস্থা দেখেন, এত বড় একটা ফ্রাগোলা কিন্তু ভিতরে এত মিষ্টি নেই, তারপরে এখন বসে বসে খাবো, কারণ ভিটামিন তো আছে। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেকে অনেক বেশি সময় দিবেন, নিজেকে অনেক বেশি ভালো রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।